সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমি আমার ইউটিউব চ্যানেলের সমস্ত আমার ভিউয়ার্সদের স্বাগত জানাই। বর্তমানে সারা রাজ্য তথা সারা দেশে করোনা পরিস্থিতি বিদ্যমান। এই অবস্থায় চাকরি সংবাদ একদম নেই বললেই চলে, কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে গতকাল একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে। আজকে আমরা এই ভিডিওতে সেই চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং দেখে নেব ঠিক কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন চাকরি করার ক্ষেত্রে এই চাকরিটি, এবং সেই সঙ্গে দেখে নেব আবেদনের পদ্ধতি এবং আবেদনের শেষ তারিখ কবে। তো চলুন ভিউয়ার্সরা, আমরা আজকে ভিডিওটি শুরু করি। আজকে ভিডিও শুরু করার পূর্বে আপনাদেরকে বলে রাখি, যিনারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন বাটনটি সিলেক্ট করুন, যাতে করে নতুন ভিডিও যখন আমি আপলোড করব সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন, সর্বপ্রথম আমি আমার ক্রোম ব্রাউজার খুলে যে ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি সেটা হচ্ছে wbpsc.gov.in, অর্থাৎ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে বাঁ দিকে দেখবেন হোয়াটস নিউ রয়েছে, এখানে স্ক্রল ডাউন করে আপনি দেখতে পারেন অথবা ভিউ অল করে ক্লিক করতে পারেন এই বাটনে। এই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি পেজ খুলে গেল। এখানটায় দেখুন ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন 2020 অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 12/2020। এইখানে আমরা পিডিএফটি ক্লিক করে ডাউনলোড করে নেব। এই পিডিএফটি আমরা ডাউনলোড করে নিয়ে, আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এই দেখুন। এইবার আমরা এটা গতকালকে, অর্থাৎ গতকাল আমাদের পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটি ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস সংক্রান্ত পরীক্ষা। আচ্ছা, এটি অনুষ্ঠিত হতে চলেছে এই WBJS এক্সাম বা ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশন, এটি তিনটে পার্টে অনুষ্ঠিত হবে। প্রথম পার্টটি হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, যেটা MCQ টাইপ কোয়েশ্চেন হয়। তারপরে ফাইনাল এক্সামিনেশন, যেটা কনভেনশনাল টাইপ বা রিটেন কোয়েশ্চেন হবে। অ্যান্ড থার্ড হচ্ছে পার্সোনালিটি টেস্ট। এখানে জেনে রাখা দরকার যে প্রিলিমিনারি এক্সামিনেশনের যে পরীক্ষাটি সেন্টার সেটি কলকাতাতে হবে এবং দার্জিলিংয়ে হবে, ঠিক আছে। আর লিখিত পরীক্ষাগুলি অন্যান্য জায়গায় হবে। আমরা দেখে নিই যে এখানে কী পে স্কেল দেওয়া রয়েছে। ভ্যাকেন্সিটা হচ্ছে 26খানা ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভের জন্য 16টি, শিডিউল কাস্টদের জন্য 3টি, শিডিউল ট্রাইবের জন্য 1টি, OBC এ ক্যাটাগরির জন্য 3টি, OBC বি ক্যাটাগরির জন্য 2টি, পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটির জন্য 1খানি পোস্ট রয়েছে, রিজার্ভেশনটা রয়েছে। কোয়ালিফিকেশান বলছে এখানে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে অথবা ভারত সরকার প্রদত্ত নাগরিকত্ব থাকতে হবে। সেই সঙ্গে কি না, যে কোনো একটি ইউনিভার্সিটি বা অ্যাফিলেটেড ইনস্টিটিউশন থেকে আপনাদের করে রাখতে হবে ল কোর্স, বিএ LLB বা LLB পাস হয়ে থাকতে হবে, এনরোলমেন্ট হয়ে থাকতে হবে বার কাউন্সিলে। আর এখানে এজ লিমিট দেওয়া রয়েছে যে ন্যূনতম 23 বছর বয়স হতে হবে এবং সর্বাধিক 35 বছর বয়স অবধি আবেদন করতে পারবে। তবে এখানে বলে রাখা ভালো যে সরকারি যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বয়সের ছাড় এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে অনেক কিছু তথ্য দেওয়া রয়েছে, আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখে নিতে পারেন। আর এখানে টাইম দেওয়া রয়েছে, কম্পেনসেটরি টাইম সেটা আলাদা জিনিস, মোড অফ অ্যাপ্লিকেশন এখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশনস ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি, শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে আবেদন করা যাবে না। এছাড়াও এখানে অ্যাপ্লিকেশন ফি বাবদ 210 টাকা এবং অতিরিক্ত সার্ভিস চার্জ 1% এবং GST যেটা লাগে সেটা দিতে হবে। আর এখানে পার্টিকুলার্স বা কী কী জিনিস সার্টিফিকেটের অ্যাপ্লিকেশনের সঙ্গে দিতে হবে সেগুলো এখানে ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো আপনারা একবার দেখে নেবেন ভালো করে, আমি ডিটেলসে যাচ্ছি না। আমরা এবার দেখে নেব যে অ্যাপ্লিকেশনের যে টাইম সেটা কবে থেকে শুরু হচ্ছে, না কমেন্সমেন্ট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এটি 7ই জুলাই, অর্থাৎ আজ থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন গ্রহণ। ক্লোজিং ডেট শেষ হবে এটি 2nd আগস্ট অবধি। ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ থ্রু অনলাইন, যারা অনলাইনে এই অ্যাপ্লিকেশন ফি জমা দেবেন তাদের জন্য 2nd আগস্ট রাত্রি 12টা অবধি জমা দেওয়া যাবে। অফলাইনে যারা জমা দেবেন তারা 3rd অগস্ট অবধি জমা দিতে পারবেন। এখানে কতগুলি জরুরি ফোন নাম্বার দেওয়া রয়েছে, এখানে প্রথমে 2টো ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে। অফলাইন
পেমেন্ট সংক্রান্ত এই ল্যান্ডলাইন নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। অনলাইন পেমেন্ট সংক্রান্ত কোনো সমস্যা হলে এই ল্যান্ডলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। কোনো রকম টেকনিক্যাল সাপোর্ট যদি আপনাদের প্রয়োজন হয় হেল্প ডেস্ক, তাহলে এখানে তিনখানা নাম্বার দেওয়া আছে, এই তিনখানা নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর ইমেল আইডি, এখানে একটি ইমেল আইডি প্রোভাইড করা আছে, আপনাদের যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আপনারা লিখিত আকারে এই ইমেল আইডি থেকে আপনারা ইমেল করে সেটি জানাতে পারেন। এই ছিল আজকে আমাদের ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই, যিনারা এখন অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি শীঘ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকুন। ভিডিওটাকে বেশি বেশি করে সকলের সঙ্গে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।